স্বাস্থ্য কেন্দ্রে উলটপুরান। মাত্র 10 মিনিটের ব্যবধানে 2-2 বার কোভিড ভ্যাকসিন দেওয়া হলো এক গৃহবধূকে। আর এই চরম গাফিলতি ধামাচাপা দিতে জোর তৎপরতা দেখে অবাক ওই গৃহবধূও। আজ এমন ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় বড়জোড়া ব্লকের পোখন্না স্বাস্থ্য কেন্দ্রে। বড়জোড়ার রাজমাধবপুর গ্রামের বছর 28 গৃহবধূ মন্দিরা পালের অভিযোগ, এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে গেলে তাকে মাত্র 10 মিনিটের ব্যবধানে 2 বার কোভিড ভ্যাকসিন দেওয়া হয়। এরপর থেকেই তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। যদিও বড় কোনো অসুস্থতার উপসর্গ এখনো পর্যন্ত নেই বলে জানা গেছে। এদিকে এই ঘটনার পর কার্যত মুখে খুলু পেটেছেন জেলার স্বাস্থ্যকর্তারা। আমার পোখন হসপিটালে ভ্যাকসিনের ডেট ছিল, ভ্যাকসিন নিতে গেছিলাম। একটি দেওয়ার পর আমি বসে আছি ওষুধটি নেবার জন্য, ওষুধটি না দিয়ে ওষুধটা দিতে দেরি হচ্ছিলো বলে বসে আছি। ওষুধটা না দিয়ে পরে ভ্যাকসিনটা আবার একটা অন্য নার্স এসে ফিরে দিয়ে চলে গেলো। আমি তখন জিজ্ঞাসা করছি যে আমাকে 2 কেন দিলেন, সবাইকে 1 দিচ্ছেন, আমাকে কেন 2 দিলেন। এমনি ওরা ভয় পেয়ে যে আবার অন্য পাশের ঘরে নিয়ে চলে গেছে, আমাকে বসিয়ে রেখেছে। অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে ডাক্তার এসে পরে কিশোর মেয়েকে বললেন যে ঠিক আছে, কিছু অসুবিধা নেই। আমি জিজ্ঞেস করলাম যে বাচ্চা মাম খায় না, বাচ্চা মাম খেলে কিছু হবে না, অসুবিধার কোনো কারণ নেই।